ও সাইকেল থেকে চুম্বক বের করবে বলে এদিকে তাকা আচার খাও দেখ আমি জিজ্ঞেস করি খাবে কি একটা না একটা হ্যাঁ আচার খাও জিসওয়ালা আমি একটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ভ্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কাছে দূরে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর দুদিন ব্লগ ছাড়া হয়নি কারণ আমার শরীরটাও ভালো ছিল না তো সেজন্য কোনো রকম ভিডিও করা হয়নি আর আজকে ভাবলাম যে আজকে ভিডিও না করলে আবার মানে আমার চ্যানেলে হয়তো ক্ষতি হবে তো সেই জন্য ভাবলাম না তবু কিছুটা যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে কি বলতো আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে সয়াবিনের তরকারি আর একটু মুগের ডাল করেছি নিরামিষ কারণ হচ্ছে কি মেশিন চলছে আওয়াজ হচ্ছে তো যাই হোক আর নিরামিষ রান্না হয়েছে তো কারণ হচ্ছে আমার মামা শ্বশুর মারা গেছে তোমাদের দাদা ভাই হচ্ছে ভুজি দেবে তো ন্যাড়া হবে তো ওকে ডিউটি চলে গেছে তো আজকে বলেছিল কিন্তু আজকে ওকে আর বলেনি তো মা বলেছিল যে কালকে হবে তো সেই জন্য জানেনি তো সেই জন্য ডিউটি চলে গেছে তো বলল আজকেই করবে হয়তো দে তাড়াতাড়ি যদি চলে আসে তো রাত সন্ধ্যাবেলা ন্যাড়া হয় আর রাত্রিবেলায় কাজটা হয়তো সেরে নেবে আর এমনি আমার শরীরটা ভালো নয় তোমরা দেখলে মায়ের যখন গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে একেবারে ওষুধের কুঁডলি নিয়ে ঘরে চলে এসেছি তো সেটা ভিডিওটা আর করা হয়নি হসপিটালে মানে ডক্টরের কাছে যখন গিয়েছিলাম ভিডিওটা করাই হয়নি ভুলে গিয়েছিলাম আর কি তো এত রোদ্দুর বাপরে বাপ এত রোদ্দুর রোদ্দুরে আমি আর মা চারিদিকে ঘুরে ঘুরে ডক্টরের চেম্বারটা খুঁজেছি কারণ অনেকদিন মা দুবছর আগে গিয়েছিল তো খুঁজে পাইনি সবাইকে জিজ্ঞাসা করে করে তারপরে গিয়েছি তো সেই জন্য আমার একদম খেয়ালও নেই আর আমার শরীরটাও একদম ভালো লাগছিল না এত রোদ্দুর ছিল তো সকালে খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়েছি কী বলো তো গ্যাসের প্রবলেম তো সেই জন্যই গিয়েছিলাম আর গ্যাসের জন্য কত কী ওষুধ দিয়েছে 1000 টাকার মতো ওষুধ দিয়েছে আর এখন অনেক দিন খেতে হবে আর এখন 40-45 দিন খেতে হবে তো যাই হোক 1000 টাকার ওষুধ এনেছি আর প্রত্যেক এক সপ্তাহের জন্য 1000 টাকার ওষুধ মানে তোমার 6-7 হাজার টাকার ওষুধ লাগবে বুঝেছো তো যাই হোক তো এখন সকালবেলা ভাত রান্না তো হয়ে গেছে তো আজকে ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু ছাতু খাবো আর তা নিয়ে গেছে দোকানে পাউরুটি খাবে রেগুলার পাউরুটি খাবে কিন্তু পাউরুটি কী বলতো ধারগুলো ছিঁড়ে ফেলে দেবে আর মধ্যখানে ক্রিম যতটা থাকবে ততটা খাবে তো তা নিয়ে এখনও আসেনি দোকানে গেছে তো আর এলে তোমাদের দেখবো তো চলো ছাতুটা আগে খেয়ে নিই আর সকালে ট্যাবলেটটা খেয়ে নিয়েছি গ্যাসের ট্যাবলেটটা তো বাইরে এত রোদ্দুর কী বলবো আর গরমও তেমন পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আর আচারগুলো অনেকদিন রোদে দেওয়া হয়নি সে আচারগুলো একটু রোদে দেবো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে চলো টাটা তো না তো আগে দেখিয়ে দিই চলো কী কী ওষুধ ট্যাবলেট দিয়েছি তো এই দেখো এটা হচ্ছে ঘুমের ট্যাবলেট কালকে না বের করেছি কিন্তু ইচ্ছা করে খাইনি ঘুমের ট্যাবলেটটা কেন ঘুমের ট্যাবলেট খেতে না ঘুম এত ঘুম পাচ্ছে আর সারাদিন মাথা যেন ঘুম হয়ে আছে তো অনেক রকম ট্যাবলেট আছে এটা হচ্ছে গ্যাসের ওষুধ সকালে খালি পেটে খেতে হবে না এটা হচ্ছে রাতে খালি পেটে খেতে হবে তো এটা আর একটা ওষুধ আছে এই দেখো এটা হচ্ছে সকালে একটা সন্ধ্যা একটা খালি পেটে এই যে এতগুলো ওষুধ আর কি এটা হচ্ছে ঘুমের ওষুধ আমার মনে হচ্ছে ঘুমের ওষুধ জিজ্ঞাসা করা হয়নি কিন্তু এইটা খেলে এত ঘুম পাচ্ছে সারাদিন যেন মাথা পুরো ঘুম হয়ে আছে তো সেই জন্য একদিন ছাড়া ছাড়া খাই আর এই দেখো এখানে হচ্ছে ছাতু ছাতুগুলো রেখেছি একটু নুন দিয়ে তো এটাই খাবো সকালে ভাত খেতে একদম ইচ্ছা করছে না একটু পাতলা করেই রেখেছি কারণ ছাতু ঘুমে খেতে ভালো লাগে না একটু পাতলা করেই ছাতু খাবো আর তানিয়া আসুক তানিয়া এলে ও পাউরুটি আনতে গেছে পাউরুটি খাবে আর বেলায় ভাত খাবো তো আজকে নিরামিষই হয়েছে তোমার দাদাভাই সকালে ডিউটি বেরিয়ে গেছে তো চলো আবার আসছি কিছুক্ষণ পর তো এই দেখো বন্ধুরা ও রাস্তায় গিয়েছিলো পাউরুটি কিনতে তো পাউরুটি মানে রাস্তায় দিয়ে খেতে খেতে চলে এসছে ঘরে আর পাউরুটিটাকে নিয়ে আসেনি ওকে বলছি কি করলি পাউরুটি বলছে খাওয়া হয়ে গেছে আর রাস্তায় খেতে খেতে এলি বলছে হ্যাঁ এটা কেমনি হয় ওই যে স্নান করবে আমি তেল মাখিয়ে দিচ্ছি একটু তেলটা তেল মোটে মাখতে চায় না তেল না মাখলে চুলের গোড়ায় পুষ্টিটা পাবে কি করে বলতো চুল এমনি উঠছে অনেক মাখি দাও তুমি না আত্মা কি ঘর হচ্ছে কোথায় আত্মা কা ঘর কাকিমার ঘরে টু না তাহলে টিভিতে ওকে বলেছি যখন স্কুলে যাবি কম্পিউটারে যাবি তখন নাই তেল মাখবি না কিন্তু ঘরে থাকলে তো তেলটা মাখতে হবে তেল মাখলে চুলের গোড়া ভালো থাকে তেল মাখলে তেল মেখে স্নান করলে তেলের জলে চুল বাড়ে চুলের গোড়া শক্ত হয় চুল এতক্ষণই বেড়েছে মাত্র হ্যাঁ মা
আর স্কুল থেকে মাথায় খালি উকুন নিয়ে আসে আর উকুন নেই আর যখনই তেল মাখাতাই ধরে বেঁধেই তেল মাখাতাই ওকে জোর জাবস্তি আর বলে এখনই বলছে তেল মাখবো না স্নান করতে যাচ্ছে ওকে বলছে তেলটা মাখ বলে না মাখবো না বকতে তারপরে বসেছে তেল মাখিয়ে দিচ্ছি তেলটা মাখলে ভালো স্কুলে গেলে তখন একটু নয় চুলটা একটু শ্যাম্পু শ্যাম্পু থাকবে চুল উড়বে সবাই দেখবে ভালো লাগবে তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন স্কুলে যাওনি তুই এখন ঘরে আছো তো ঘরে থাকলে তো তেলটা মাখতেই হয় অয়েল মাসাজ করে দিচ্ছি মাসাজ করে দিচ্ছি আপনি ঘুম পেয়ে যাবে এমন অয়েল মাসাজ করে দেবো তেল মাখলে যত তেল মাখবি তেল মেখে স্নান করবি দেখবি চুল বাড়ে তেলে জলে চুল বাড়ে তাহলে তেলে জল দেবো তারপরে আবার শ্যাম্পু করে নেবো তেল মেখে স্নান করতে হবে তেলটা মাথায় তেল মাথায় জল পুকুরে স্নান করলে না পুকুরে স্নান করলে আরো চুল বাড়ে আমার মায়ের দোকানে যখন ছিলাম পুকুরে স্নান করতাম তখন কোনো চুলের কোনো সমস্যা ছিল না কিন্তু এখন কলে স্নান করে করে চুলের বারোটা বেড়ে যাচ্ছে চুল এখন ওই পুকুরে স্নান করলে পুকুর গা বন্ধ হয়ে যাবে না কোন দিদিদের পুকুর ওই সামনেরটা ওই পুকুরটা এখন ভালোই আছে আর বড় দিদিদের পুকুরটা হেভি আছে একদম ওইটা ঠিক আছে এই দেখো বন্ধুরা কত চুল হচ্ছে দেখো ও এর কেন চুল ওঠা আমি বুঝি নাই দেখো এত চুল উঠছে কেন কি জানি তেল মোটে মাখবি না যত তেল মাখবি তেল মেখে মেখে চুলকে একদম ভালো রাখতে হবে বলবে কি টেনে টুনে চুল বাঁধাচ্ছে চুল ওই তেল মাখাচ্ছে এরকম ম্যাসাজ করে দিলে কত আরাম হয় ঘুমিয়ে পড়বে আপনি হ্যাঁ আমাকে মাথায় চুলকি দাও মাথা নাকি চুলকে দেবো মাথায় উকুন আছে চুলকে দেবো উকুন নেই গুল্লু ডোডো মাথার ওপর মধ্যে উকুন আছে কার গুল্লু ডোডো চলো চুলটা আবার বেঁধে নাও বেঁধে নিয়ে স্নানটা সেরে আসো চলো চলো টাটা বন্ধুরা আবার আসছি টাটা না ব্যাগ টাটা চলো টাটা এই যে সয়াবিনের তরকারি আর ডাল আর এখানে একটা আম নিয়ে নিয়েছি তো তানিয়া নিচে খাওয়া দাওয়া করে নিয়েছে এবার আমাকে ঘরে একা একা খেতে হচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে না ছাদাটা মানে আচারটা ছাদে দেওয়া হয়নি তো আচারটা অনেক দিন ধরে ছাদে দিইনি আজকে দেবে ভাবছি তো তানিয়াকে বলবো ও দিয়ে আসবে তো চলো বন্ধুরা তাই দেখো বন্ধুরা এই শাঁখাটা পড়েছিলাম তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর ছাদে চলে এসেছি তানিয়াকে বলছিলাম সকাল থেকে যে ছাদে দিয়ে যাতে রোদ দূরে তো দিয়ে যাচ্ছে না হাই তেল টেনে নিয়েছে কি না তো কালকে এত তেল উঠে গেছে তেল পুরো উঠে ভর্তি হয়ে গেছিলো তো সেই জন্য টিফিন বক্সে করে আলাদা করে তুলে নিয়েছি তো আজকে দেখছি শুকিয়ে গেছে তো আবার সন্ধ্যেবেলা তেল আবার ভর্তি করে দিয়ে দেবো আচারটা কমে গিয়ে না তেলটা পুরো একদম পুরো মুখোমুখি উঠে আর মানে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি টিফিন বক্সে করে আর আলাদা ঢেলে রেখেছি তিনতলায় উঠেছি তো একটু হাঁপিয়ে গেছি তো এই দেখো আবার রোদ্দুর চলে এসছে তো যতই বেলায় হোক রোদ্দুরে একদম খাঁকা করছে আর প্রচণ্ড গরম মানে তোমার জামা কাপড়গুলো গুছিয়ে নাও কোথায় রেখেছো ওই যে দিকে বালতিতে রো জল নেই তো এই দেখো ছাদ ভর্তি তানিয়া জামা কাপড় মেলে গিয়েছিল আর গোটা ছাদ ভর্তি সব জামা কাপড়ে ভর্তি আর কি কি আছে দেখে নে মানুষ এই ফুলগুলো দেখ কি বড় বড় হয়েছে অসময় এই দেখো বন্ধুরা অসময়ের ফুল হ্যাঁ কুল তো তাহলে আবার কি আমি কুল বলছি তানিয়া ফুল শুনছি ওদিকে যাসনি
তো একটু বৃষ্টি পেলে না ফুলগুলো আরো বড় হয়ে যাবে, একটু পাকবে। আর এই অসময়ের ফুল খেতে দারুণ লাগে, অসময়ে যে কোনো জিনিস খুবই ভালো লাগে। চলে যাচ্ছি নাকি? না দাঁড়া, আমি যাবো তো একসঙ্গে। আর এই পাখিটা না এই গাছেই থাকে আর ডাকতেই থাকে, ডাকতেই থাকে। চড়াই পাখি তো এই দেখো, ছাদে আসি কম, এখন রোদ্দুর গরম বলে ছাদে আসি কম, তো সেই জন্য ছাদের ভিডিও আর করা হয় না অনেকদিন। তো চারিদিকে রোদে গাছ, মানে ঘরের কাজ হচ্ছে। দেখো কীভাবে যে কাজ করে আমি ভেবে পাই না, এত গরমে কত কষ্ট হয় গরমে। মানু দেখ কৃষ্ণচূড়া গাছে ফুলগুলো কত সুন্দর হয়েছে, হাই তো সেদিকে গাছগুলো দারুণ হয়েছে। দেখো ওইখানে একটা গাছ, এদিকে একটা গাছ, আর এদিকে একটা গাছ, তিনটে কৃষ্ণচূড়া ফুলের গাছ, কত সুন্দর দেখেছো গাছগুলো। আর কৃষ্ণচূড়া ফুলের গাছ দারুণ লাগে। আমার মায়েদের একটা ছিল, পুরো লাল টকটকে হয়ে থাকতো, গোটা গাছ ভর্তি, পাতা দেখা যেত না, এত ভালো লাগতো। সবাই নিয়ে আমরা ছোটোবেলায় আমরা সবাই ডাল বড় বড় গাছ থেকে আঁকুশি দিয়ে ডাল ভেঙে এ করতাম, খেলতাম আর কি। বাবা পাখিগুলো দেখ হাঁ করে আছে জল খাওয়ার জন্য। ছাদে একটু বালতিতে জল ছিল কিন্তু জলটা শুকিয়ে গেছে। দেখো শালিক পাখিটা রোদ দূরে কিরম বসে বসে ডেকে যাচ্ছে। মানে ওই ওই আচারের বোতলটা কিরম খালি হয়ে গেল, কি করে বলতো? তেল টেনে নিয়েছে আবার, আবার তেল ঢেলে দিতে হবে। আর টিফিন বক্সটা নিয়ে আসবো, নিয়ে এসে একটু ঢেলে দেবো। এখন কিছুক্ষণ থাক একটু রোদ্দুরে, তো এর মধ্যে আরও কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা নিয়ে আসতে, সরি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে থেকে পাকা পাকা লঙ্কা বেছে নিয়ে আসতে বলেছি তোমার দাদাভাইকে, তো এর মধ্যে সব দিয়ে দেবো। তো এখন থাক, একেবারে বিকালে এসে নিয়ে যাব। ওই দেখো পাখিটা কী করছে দেখেছো রোদ্দুরে। তো চলো বন্ধুরা যাও, তো যাও যান, পানিয়া পালিয়ে আছে, প্রচণ্ড গরম, তো ছাড়ি যে মেলে দি রেখে দিলাম, আবার বিকালবেলা আসবো, এখন চলে যাই। আর ঘিসু আসছে, তানিয়া ঘেমে গেছে, ওই জন্য বলছি মা চলে যাই চলো। দেখো তোমার সাইকেলটা কে ভাঙলো, কে কি করে চুম্বক বের করবে তাই জন্য, ও সাইকেল থেকে চুম্বক বের করবে বলে। এদিকে তাকাও, বল বন্ধুরা কেমন আছে সবাই, রোদ্দুরে তাকাতে পারছি না। হ্যাঁ এদিকে দেখো, এদিকে চল আচার, আচার খাবি চলে নে, তুই খাস টক, পাতিতে নিব তো। আচ্ছা জানো ছো যাও, কিচ্ছু না হবে না, যিশু আবার আচার খায়, দেখি দেখি খা 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 মিষ্টি হয়েছে, ও মা তুমি আচার খাও, যিশু বলে আমি একটা আচার খাবো, ভালো লাগছে? আচ্ছা চলো টাটা করে দাও, বল খুব ভালো হয়েছে আচার। হ্যাঁ যিশু আবার আচার খায়, কি অবস্থা।